এটা খুব ভালো মধুটা। আর আমার হেনা, আর এটা হলো গিয়ে আটা, 1 কেজির আটা নেই, 2 কেজি আটা। এটা এত ভারী ছিল আমার, এটার জন্য হাতে ব্যথা হয়ে গেছে। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কীরকম আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি হয়ে গেছি রেডি। রেডি হয়ে যাচ্ছি এখন একটু বাজারে আর কি, কয়েকটা জিনিস আনার আছে ঘরের। এখন বাজে 1টা, আমার কাজটা শেষ করে এখন আমি বেরোচ্ছি। আর দরকারি জিনিসই, ঘরের টুকটাক জিনিস ওগুলো দরকারি একটু আর কি, ওই জন্য বেরোচ্ছি। ওকে বলেছি, ও আসার সময় না ভুলে যায় প্রত্যেক দিন, শেষ হয়ে গেছে মানে মান্থলি গ্রোসারির মধ্যে এগুলো পড়ে না। তো যাই হোক, যাই পড়ে না, পড়তে পড়েও তোমাদেরকে আসার পরে দেখাবো কি কি আনলাম। আর যাবো তোমার, এমনিতেই দেখতে পাবে কি কি আনছি। চলো এখন বেরোনো যাক, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, এসে আবার ওদেরকে দুপুরে খাবার দিতে হবে। তো চলো এখন বেরোনো যাক। তো এই দেখো আমার কেনাকাটা হয়ে গেছে, যেগুলো নেওয়ার ছিল এগুলো নিয়ে নিয়েছি। ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি নিলাম। দেখতে পাচ্ছ এখানে আটার প্যাকেট আছে, এটা খুব ভারী প্যাকেটটা, বুঝেছো? আর আজকে রাস্তায় খুব বেশি জ্যামও ছিল, রাস্তায় কাজও ছিল, যার জন্য আমার হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। তো যাই হোক, বাড়ি যাই তারপরে বলছি। তো এই এলাম আমি। বাপ রে বাপ, আজকে কি হাঁটতে হয়েছে! রাস্তা ঠিক করছে আর সব দিকে রাস্তা বন্ধ, হেঁটে 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 অনেক জায়গায় আসতে হয়েছে। আর পুরো টায়ার্ড হয়ে গেছে, হাত ব্যথা করছে, যে জিনিস এনেছিল অনেক ভারী, বুঝেছো? আর হাতে নিয়ে নিয়ে হাঁটতে হয়েছে, তো খুব ব্যথা করছে হাতে। তো এখন আমি ড্রেস চেঞ্জ করি, আমার ছেলেকে ছুঁই বাড়ি খেলতে, ওকে নিয়ে আসি, তারপরে খাবার দিয়ে দেবো দুপুরবেলা। এখন 2:30 বাজেনি, টাইমেই এসে গেছি, একটু রেস্ট করতে হবে, খুব টায়ার্ড হয়ে গেছে। তো ওই দেখো এইগুলো এনেছি, এটা হলো গিয়ে হ্যান্ড ওয়াশ, এটা হলো গিয়ে মধু, এটা খুব ভালো মধুটা। আর আমার হেনা, আর এটা হলো গিয়ে আটা, 1 কেজির আটা নেই, 2 কেজি আটা। এটা এত ভারী ছিল আমার, এটার জন্য হাতে ব্যথা হয়ে গেছে। এই হলো গিয়ে আজকে শপিং। তোমরা বুঝতেই পারছো হয়ে গেছে সন্ধে, আর আমি এসে গেছি এখন রান্না করে একটু চা বানা চা করবো। মাথাটা খুব ধরেছে জানো অশোক, এই যে এখন যে হেঁটেছি না, হাতে পায়ে ব্যথা করছে। যতই বলো অভ্যেস তো নেই এত জায়গা হাঁটার, সবসময় হাঁটা হয় না। হ্যাঁ, যদি এমনি হতো ঠিক আছে, ভারী ব্যাগটা নিয়ে হেঁটেছি তো খুব ব্যথা করছে হাতে পায়ে। রেস্টটা নেওয়া হয়নি, বিকেলে ওর জন্য কাজ করছিল বাইরে, তো ওর সঙ্গে থাকতে হয়েছে, রেস্টটা নেওয়া হয়নি। এখন ভাবছি একটু রেস্ট নেবো, কিন্তু দেখা যাক কতটুকু করি, ছেলের এক্সামও আসছে, ওকে পড়াতেও হবে। হ্যাঁ, এখন দেখো চা হয়ে গেছে, এদেরও কচুরি এনেছি, তো কচুরি দিয়ে আসছি আমি চায়ের সঙ্গে। তো এখন বাজে 8টার উপরে ছেলেকে পড়িয়ে নিয়েছি, ওর পড়া শেষ, বেশি সময় পড়তে চায় না, আর আমিও বেশি সময় জোর করি না, নাহলে পরে পড়ার থেকে না এসে চলে যাবে। যাই হোক, এবার ও শিখিয়েও নিয়েছে সব কিছু, আর এক্সামও তো এসে যাচ্ছে। তো যাই হোক, এখন ভাতটা বসিয়ে দিয়েছি, হয়ে যাচ্ছে ভাতটা, ওকে পড়াতে পড়াতে এসে ভাতটা বসিয়ে গেছিলাম। তারপরে এখন ভাতটা হয়ে গেলে ডিনার করে নেবো, আর কিছু কাজ নেই। তো ভেবেছি আজকে, তো হেনাটা যে এনেছি ওইটা ভেবেছি আজকে রাত্রে ভিজিয়ে রাখবো, কালকে চলে হেনার একটু দেবো। এখন ভাবছি কি করব। খাবি না, খাবি না এটা, ওটা কেন বানিয়েলো বানালো? আচ্ছা ঠিক আছে, একটু পরে কথা বল। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর হঠাৎ করে মাথাটা খুব ব্যথা করছে, জানি না কেন। আজকে রোদে গেছিলাম, হতে পারে ওইটার জন্য, চোখে খুব জ্বালা করছিল রোদে, চশমাটাও নিয়ে যাইনি। আর ভেবেছিলাম তো যখন বেরিয়েছিলাম তখন তো হালকা রোদ ছিলাম, ভেবেছিলাম অসুবিধা হবে না, চলে যাব। আর যখন যাওয়ার পরে না দেখি খুব একটু রোদ লাগছে চোখের মধ্যে, ওইটার জন্য হয়তো চোখে ব্যথা করছে, যার জন্য আজকে কিছু ভিডিও করতে পারিনি। ভেবেছিলাম হেনাটা ভিজিয়ে রাখবো, যেটা চুলের জন্য এনেছিলাম, তো ওইটাও রাখিনি। ভাবলাম যে কালকে যদি রোদ না থাকে আবার ঠান্ডা লেগে গেলে আবার মাথা ব্যথা করবে, তার জন্য আজকে ভিজিয়েও রাখলাম না। মানে আজকে কী ব্লগ বানালাম নিজেই জানি না, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, সবসময় তো ভালো কিছু কন্টেন্ট পাওয়া যায় না। আর ভেবেছিলাম যে সন্ধেবেলা না কিছু টিফিন বানাবো, কিন্তু ভালো লাগছিল না, চোখে ওদের তো ব্যথা করছিল, আর এনেও তো ছিলাম, তো তো আর কেউ আর খায়নি, অন্য মানে খাবেও না অন্য কিছু, ওইটাই খেয়েছে। তো যাই হোক, বেরিয়েছিলাম যে কাজের জন্য, ওইটাও হয়ে গেছে। ছেলেকে না ওই ছেলের জন্য একটু মধু নিয়ে এলাম, পতঞ্জলি মধু, তোমরা যা মানে আমি ফার্স্ট আনলাম আর কি, জানি না কীরকম, সবাই বলেছে যে পতঞ্জলি মধুটা ভালো, তো ওইটাই এনেছি আর কি, দেখি এখন কীরকম হয়। সব এখন এত ভেজাল আছে সব কিছু জিনিসে যে আর বিশ্বাস করা যায় না, তবুও ভাবলাম যে না পতঞ্জলি হবে একটু ভালো হবে, তাই জন্য আনলাম। আর কি আর বলবো, এইটা দেখো সবসময় এখানে আজকে উল্টো দিকে শুয়ে আছে, এটা এটা দেখতে লাগছে যে কুচ্চমুটো একটা বাচ্চা শুয়ে আছে, ওইটাই।
আর ছেলেও এখন ঘুমিয়ে পড়ে, বিকেলবেলা ঘুমোয়নি, খেলতে চলে গেছিল, বিকেলবেলায় ঘুমোয়নি, তো এখন ওর চোখে অনেক ঘুম এসেছে, আর ব্রাশ করছে, তারপরে এসে ঘুম পাড়িয়ে দেবো। 10:30 বাজেনি এখনো, বাসটা যাচ্ছে 10:30। তো যাই হোক, তো আমার রাত নাইটক্রিম একদম লাগিয়ে নিয়েছি, নাইটক্রিমটাকে তোমাদেরকে দেখাই দাঁড়াও। এখন কোথায় গেলো নাইটক্রিমটা? এই হলো আমার নাইটক্রিম, বলে এটার উপরে দেখো আমার টিপগুলো লাগানো। তো একদম স্কিন কেয়ার করে নিয়েছি পরলিন লাগিয়ে, আর কোনো কিছু আমাকে স্যুট করে না রাত্রেবেলা। আর যদি আমি কোনো ক্রিম লাগাই, ময়শ্চারাইজার লাগাই, তো কি হয় ড্রাই হয়ে যায় স্কিনটা। এখন তো এমনি উইন্টার সিজন, আমার স্কিন খুব ড্রাই ড্রাই হয়ে যায়। আর মাথা মাথা এখানে লাগিয়েছি আমি মৃতাঞ্জল লাগিয়েছিলাম মাথায় ব্যথায়, পুরো বরলিন লাগিয়েছি, মুখের মতো জ্বলছে। তো এটা আমাদের সবার স্কিন কেয়ার রুটিনে, এও লাগাচ্ছে এটা বরলিন। আর বাথরুমের দরজাটা খুলে রেখে দিয়েছে। আর এখন ব্লগটাও এন্ড করে দেব, কারণ হলো গিয়ে কারণ হলো কি এখন ঘুমিয়ে পড়বো, আর ভালো লাগছে না, শরীরটা দিচ্ছে না, পুরো শরীরে ব্যথা করছে। হ্যাঁ, আর ভিডিওটা আজকে কিরকম লাগলো কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। কাজ করি, টাটা, বাই বাই।